জুনের মধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে যাত্রা বাড়ি ডেমরা মহাসড়ক। ছয় লেনের এই প্রকল্পের কাজের অগ্রগতি প্রায় 70%। এরই মধ্যে কয়েকটি পয়েন্টে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, যার সুফল পাচ্ছে এলাকাবাসী। রাজধানীকে যানজট মুক্ত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সড়ক ও মহাসড়ক বিভাগের। শফিকুল আলম ও নিহান নন্দীর ছবিতে জুলহাস কবিরের রিপোর্ট। রাজধানীর অন্যতম প্রবেশপথ ডেমরা যাত্রা বাড়ির ছয় লেন প্রকল্পের বর্তমান অবস্থা এখন এমনই। মহাসড়কের একটি অংশ খুলে দিয়ে যানবাহন চলাচলের সুযোগ করে দেয়া হয়েছে, অথচ বছর দুয়েক আগেও যানজট আর জলাবদ্ধতায় নিমজ্জিত ছিল এলাকাটি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় 369 কোটি টাকা ব্যয়ে ছয় লেন প্রকল্প হাতে নেওয়া হয়। এর আওতায় 5 কিলোমিটার সড়ক, 11টি আন্ডারপাস, 26 মিটার দৈর্ঘ্যের একটি সেতু ও একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে মূল 4 লেনের কাজ প্রায় শেষ, সমান্তালে চলছে 2টি সার্ভিস লেনের কাজও। তবে জমি অধিগ্রহণ জটিলতায় বাধাগ্রস্ত হয়েছে কিছু অংশের কাজ। জনদুর্ভোগ কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে রাত দিন কাজ চলছে। প্রকল্পটি আগামী জুন পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব দিয়েছি। আপনারা জানেন যে করোনার কারণে আমাদের একটু গতি স্লো হলেও থেমে থাকে নাই, বাট গতিটা স্লো ছিল। অর্থাৎ এই সড়কটা কিন্তু 8 লেনের একটা সুবিধা ভোগ করবে। এটি মেয়র হানিফ ফ্লাইওভার হইতে আমাদের ঢাকা সিলেট হাইওয়ের সাথে কানেক্ট করবে এবং এটি একটা আমাদের যে ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক তারই অংশ হিসেবে এই সড়কটি ডেভেলপ করা হচ্ছে। এখানে 11টি আন্ডারপাস আছে এবং যেটি দিয়ে নির্বিচ্ছিন্নভাবে ছোট ছোট গাড়ি রাস্তার এপর ওপর হতে পারবে। উন্নয়ন যন্ত্রণা থেকে ডেমরাবাসীকে মুক্তি দিতে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন এই নগরবিদ। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে যে প্রস্তাবিত 3টি রিং রোড এবং 8টি রেডিয়াল রোড, এই কাজগুলো যদি হয়ে যায় তাহলে ঢাকার সাথে তার আশপাশের জেলাগুলোর সাথে বেশ ভালো যোগাযোগ তৈরি হবে, সহজে মানুষ ঢাকাতে আসতে পারবে এবং বাইরে চলে যেতে পারবে। এটা একটা আমাদের ঢাকা শহরের জন্য ভালো কিছু হতে যাচ্ছে। যাত্রাবাড়ি ডেমরা ছয় লেন প্রকল্পের কাজ শেষ হলে এই পথে নির্বিঘ্নে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যাবে বলে মনে করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব। প্রকল্প মেয়াদ যেটা, সে কিন্তু কোভিডের কারণে আমরা কিন্তু শুরু করতে পারি নাই। এটা সব ক্ষেত্রেই কিন্তু এটার একটা প্রভাব এটা পড়ছে, এটা যে কারণে কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু চলছে। আপনি দেখেছেন ফুল সুইমে এটা কার্যক্রম চলছে। আর্টারি রোড ঢাকার সাথে যেটা ক্যাপিটাল সিটির সাথে যেগুলো মোল, যেগুলো যোগাযোগের রাস্তা, সবগুলো কিন্তু আমরা 4 লেন অ্যাজ ওয়েল অ্যাজ পাশে সার্ভিস লেন যুক্ত করে আমরা 6 লেনে কার্যক্রম করছি। আমরা একটা রূপকল্প 2041 যে বাস্তবায়নের লক্ষ্যে, সেগুলোকে বাস্তবায়ন কার্যক্রমকে মানে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই সকল কার্যক্রম সহায়ক কার্যক্রম হিসাবে এগুলো চলছে। যাত্রাবাড়ি ডেমরার মতো চলমান মেগা প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীর সড়কের স্থবিরতা অনেকটাই দূর হবে বলে মনে করেন কর্তৃপক্ষ। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।